গানে আমার ছেড়ে এসো পথে শ্বশুরে টানে, গানে আওয়াজ গানে আওয়াজ শোনো প্রাণে প্রাণে। দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজ অফ চ্যানেল আই সেরা কন্টেন্ট সিজন সিক্স পাওয়ার বাই শরীফ কিচেন স্টার আজকের পর্বে। আজকে আমরা আরও চারজনের গান আপনাদের সামনে পরিবেশন করব, কারণ আপনারা জানেন যে আমাদের এখন লাস্ট রাউন্ড চলছে, প্রি গ্র্যান্ড গালা রাউন্ড। এখান থেকেই আমরা সরাসরি চলে যাব গ্র্যান্ড ফিনালেতে, যেখানে আমরা পেয়ে যাব চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। আর একবার আজকের এপিসোড শুরু করবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের উইনারদের জন্য কী প্রাইজ হিসেবে থাকছে। যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 5 লক্ষ নগদ টাকা পুরস্কার, যে ফার্স্ট রানার আপ হবে সে পাবে 3 লক্ষ নগদ টাকা পুরস্কার, যে সেকেন্ড রানার আপ হবে সে পাবে 2 লক্ষ নগদ টাকা পুরস্কার। আর আমাদের উইনারদের জন্য আরও অনেক অনেক পুরস্কার থাকছে। কী পুরস্কার থাকছে সেটা আমরা গ্র্যান্ড ফিনালের দিন গ্র্যান্ডভাবে অ্যানাউন্স করবো, আজকের এপিসোড শুরু করবো। হ্যাঁ, তার আগে মনে করিয়ে দিই আপনাদেরকে, আজকে যে চারজন আপনাদের সামনে পারফর্ম করতে যাচ্ছে তাদের জন্য আপনারা ভোট করতে পারবেন জানুয়ারি 14 তারিখ দুপুর 12টা পর্যন্ত। এবং বেশি বেশি করে ভোট করবেন আশা করছি, কারণ আপনাদের ভোটের 40% এবং আমাদের প্রধান চার বিচারকের নাম্বারের 60% মিলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন এবং ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপকে। দেখে নিচ্ছি আজকের দিনের প্রথম প্রতিযোগীকে, আসছে তিন্নি। জীবনে যদি নাই কি
মিতালি ম্যাম, আমি সবসময় তিনিকে বলি, তিনি একটা টোটাল প্যাকেজ, শি লুকস গুড, শি পারফর্মস ওয়েল, আর খুব কঠিন কঠিন গানই আমরা যে শুনে এসেছি ওর গলায়। আজকের গানটি ছিল আমার খুব প্রিয় একজন শিল্পী শাহনাজ আপার গান। ওনার মতো কিছু গান যে উনি গেয়ে গেছেন, আর এমন একটি মানুষ আমার দেখা হয়েছিল যখন, ওনাকে আমার এই চ্যানেলের থ্রু থেকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। অল দ্য বেস্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। সামিনা ম্যাম, কথা বলতেই হবে, আমার অসম্ভব প্রিয় একটা গানটা শাহনাজ রহমতুল্লাহর। তুমি নিজেও জানো না যে তুমি পারফেক্টলি গেয়ে গেছো, আমি টেনশন করছিলাম তিন্নিটা পারবে তো, তিন্নি গিন্নি পারবে তো। আর আলাউদ্দিন চাচার এই গানটা শাহনাজ রহমতুল্লাহর অনবদ্য একটি গান, মানে এটার আর টিপু যা বাজালি না, মানে তুই একবারে সেই রকম খুবই সুন্দর হয়েছে তিন্নি, একেবারে খুবই সুন্দর, মাশাল্লাহ, আরও ভালো হবে, আরও ভালো হবে। তারও বিশ্বজিৎ স্যার, অসম্ভব ভালো গেয়েছো, আর এই আয়োজনের অনেকগুলো মানুষের কষ্ট শুধু তোমাদের ভবিষ্যতের জন্য, তোমাদের সাফল্যই সার্থক হবে এই এতগুলো মানুষের কষ্ট। তো আমার দোয়া এবং শুভকামনা সবার জন্য। আর শাহনাজ রহমতুল্লাহ আমাকে ছেলে বানিয়েছেন, তো আমার আম্মার গান গেয়েছো এই জন্য আমি আরও বিশেষভাবে তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। বারো জনই টপার, এখন এই বারো জনের মধ্য থেকে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, হয়তো টাকার পরিমাণটা হাতে পাবে কেউ আর অন্যরা পাবে না, এইটাই হচ্ছে পার্থক্য। তো আমরা অপেক্ষা করে থাকবো, দেখবো বারো জনের মধ্যে সত্যিকার অর্থে গানের জগতে কে বেরিয়ে আসে। সেটা জাজ করার কিন্তু আমরাও কেউ না, আর যারা তোমাদেরকে ভোট দেবে তারাও না। তারা ভোট দিয়ে তোমাকে একটা অনুষ্ঠানের জন্যে, মানে হয়তো এইটাতে তোমাকে ফাইনাল রাউন্ডে ফার্স্ট করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি জীবনের দৌড়ে তুমি গান নিয়ে কত দূর যাবে এটা তোমার ভাগ্য, তোমার পরিশ্রম, তোমার সাধনা সে স্থির করবে। কাজেই সেই লক্ষ্যে স্থির থেকো, ডাজেন্ট ম্যাটার ফার্স্ট হও কি সেকেন্ড হও কি থার্ড হও, বারো জনের টপারে এসে গেছো, এবারে আরও কত দূর যাবে সেটা নিজেরা ঠিক করবে। থ্যাংক ইউ, বাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় দর্শক, তিন্নি আজকে আমাদের দিনের ফার্স্ট কন্টেস্ট্যান্ট, ও আপনাদের সামনে এত সুন্দর একটা গান পারফর্ম করলাম। শিওর যে আপনারা অলরেডি আপনাদের সেলফোন হাতে নিয়ে নিয়েছেন, কিন্তু সেলফোন হাতে নিয়ে ভোট করতে হবে কীভাবে সেটা এখন বলে দিচ্ছি। যেটা করতে হবে, আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন এসকে, তারপর স্পেস দিয়ে TINNI, দ্যাট ইজ তিন্নি, পাঠিয়ে দেবেন 6969 নম্বরে, যে কোনো অপারেটর থেকে যত খুশি ততবার। সো কিপ ভোটিং তিন্নি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গানে আওয়াজ শোনো প্রাণে প্রাণে। Thank you.
মরতে যান তোমাকে ছাড়া পারি না বাঁচতে তোমাকে ছাড়া চাই না মরতে ও জান তোমাকে ছাড়া কি যে আপন তুমি সারাটি হৃদয় জুড়ে বিশ্বজিৎ স্যারের কাছ থেকে শুরু করতে চাই। স্যার কি বলবেন আপনার কণ্ঠের গান? ও তো অনেক টেনশনে ছিল, পেরেছে তো? আমার প্রত্যাশার চাইতে ভালো গেয়েছে। থ্যাংক ইউ স্যার। আর এই গানটার একটু ভুল তথ্য আছে বিভিন্ন জায়গায়। এটা এই গান তৈরি হয়েছে 1977 সালে, আমার প্রথম ব্যান্ড যখন রিদম 77। এই গানটির মুখটা করেছে আমার বন্ধু টেক্সাসে থাকে মিকি মান্নান, আর অন্তরাটা আমার আবার সুর। গানটি লেখা হচ্ছে ডাক্তার সালাউদ্দিন সজলের, এবং কম্পোজিশন ছিল আবার আলী আকবর রূপু। এটা একটা মজার ব্যাপার,
আমার ছেলে যখন কথা বলতে শিখল, সে একদিন বলল, বাবা তোমার গানের কথা ভুল। কেন, কোন জায়গায় ভুল? বলে এখন অনেক রাত, পৃথিবী ঘুমিয়ে গেছে, বাংলাদেশে যখন দিন আমেরিকায় তখন রাত, তাহলে পৃথিবী ঘুমায় কেমনে? এখানে ঘুমালে তো এখানে যাই হোক। আরেকটা মজার তথ্য টিপু, এই গানটি যে অ্যালবামে ছিল, যেখানে সীমান্ত তোমার অ্যালবামে, ওইটির আবার প্রোডাকশান ছিল আমাদের এজাজ খান সহ। মানে এটা আমি এই জন্য আনতে চাইলাম কথাটা, এটার কারণ আছে। 77 সালে করা গান আমি অনেক অ্যালবামে করতে চেয়েছি, কিন্তু আমাদের যারা কী বলবো, যে প্রোডাকশান হাউস ছিল, তাদের ধারক বাহক যারা ছিল, তারা, আমি আর ওইভাবে বলতে চাই না, তো এইসব গান চলবো না। তো এই যে স্বপনের সাহসিকতা, এবং যেখানে সীমান্ত তোমার অ্যালবামের, যেখানে সীমান্ত তোমার অ্যালবাম গানটাও তো অনেকে নিতে চায় নাই, সত্যি কথা, সেই গান 77 সালের সৃষ্টি আজকের শিল্পী গাচ্ছে, এটা স্বপনের দূরদর্শিতাও কম না। আমি আবারও বলবো, আমাদের কষ্ট, শুধু আমাদের কষ্ট না, তোমাদের মা বাবার কষ্ট, তোমাদের প্রত্যাশা, আমাদের সবার যে খাটনি, শুধু তোমাদের জন্য আমরা চাই তোমরা এমন একটা জায়গায় পৌঁছাও যাতে আমরা গর্ব করে বলতে পারি যে তোমাদের পিছনে আমাদের এতটুকু হলো শ্রম ছিল। ইনশাআল্লাহ, ধন্যবাদ। This is the best compliment I think you got. প্রিয় দর্শক, এবার তো আপনাদেরকে অ্যাপেলকে বেশি বেশি করে ভোট করতে হবে, এবং ভোট করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন APAL, দ্যাট ইজ অ্যাপেল, তারপরে পাঠিয়ে দেবেন 6969 নম্বরে, যে কোনো অপারেটর থেকে যত খুশি ততবার অ্যাপেল। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিজ আপ চ্যানেলের সেরা কন্টেস্ট সিজন 6, পাওয়ার বাই শরীফ কিচেন স্টারের লাস্ট রাউন্ড, অর্থাৎ প্রি গ্র্যান্ড গালা রাউন্ডের সেকেন্ড এপিসোড। আমাদের টপ 12 ফাইনালিস্ট যারা রয়েছে, তাদের ভিতরে আজকে আরও 4 জনের পারফরমেন্স আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের ভোটের জন্য, কারণ আপনারা জানেন আপনাদের ভোটে 40% এবং আমাদের জাজদের নম্বরের 60% মিলে আমরা সিলেক্ট করবো চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। তো আমি নিশ্চিত যে আপনারা অলরেডি ভোট করা শুরু করে দিয়েছেন। আমাদের আজকের এপিসোডে যে 4 জন পারফর্ম করছে, তাদেরকে ভোট করবার শেষ সময় হচ্ছে 14 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত। আর এবার আপনাদের মনে দোলা দিতে আমি ডাকবো দোলাকে। Thank you.
মিতালি ম্যাম। সবচেয়ে বেশি আমার ভালো লাগে যে ওর একটা নিজস্ব বৈশিষ্ট্য, ওর ভয়েসটা যে কোনো গান করুক ও নিজের মতো করে পাওয়ারফুল যতটুকুই গায় খুব অনেস্টির সঙ্গে এবং বেশি কিছু না এগিয়ে পারফেক্ট যতটুকুন ও দেখাতে পারে। আর তারপর যেরকম সাপোর্ট তুমি তোমরা পাচ্ছ স্বপন এবং সামিনা যেভাবে তোমাদেরকে গাইড করেছে আমি নিজের চোখে দেখেছি, এটা কিন্তু সবাই পায় না। এই গানটা তো ফোক বেসড গান, রিদমের সঙ্গে আমি শুনেছি সব কিছু, কিন্তু আজকে এই কালারে এই রঙে এই পিয়ানোর মধ্যে যেভাবে ও ডিজাইন করেছে টিপু, গড ব্লেস ইউ, ইউ আর সাচ এ ট্যালেন্টেড, মানে আমার তোমার আগে তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি ডিরেক্টলি, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছো, আবার তুমি ওই রিয়েলের ভয়েসটা দিয়ে একটা ব্রেক দিয়েছো, একটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছো, এটা আমরা তো একটা আমাদের একটা বিরাট পাওয়া, মানে আমি তো আজকে পারফরমেন্স শুনছি একটা এই রাউন্ডটা ক্রিয়েট করে একটা ভীষণ একটা জায়গায় নিয়ে গেছে আমার মনে হয় এই সেরা কণ্ঠের একটা কিন্তু একটা লেভেল এহেড গেছে এটা। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। বললাম ম্যাম অ্যারেঞ্জমেন্টটা সত্যি টিপু একদম ইউনিক, কারণ এইটা পবন দাসের যেভাবে শোনা সেটাকে যে এইভাবে টোটালি ট্রান্সফর্ম করা যায় এই ধারণাটাই ছিল না, মানে খুব ভালো লেগেছে। আর তোমার দোলার গান আমার যতবারই শুনেছি আমার মনে হচ্ছে তুমি সবসময় একটা স্টেবল একটা একটা মান মেনটেন করে চলেছ এবং চেষ্টা করেছো, ওই যে তোমারও জীবনে ওটার কথা মনে আছে প্রত্যেকবারই বেশ চেষ্টা করেছো যে যতটা কাছাকাছি থাকা যায় পারফেকশন, একটা পারফেকশন ছিল গানের মধ্যে, তো আজকেও সেটা ছিল। আমি আশা করছি যে আরও ম্যাচিওরড হবে তোমার গাওয়া, তোমার প্রেজেন্টেশন, তোমার মধ্যে এখন একটা ছেলে মানুষের ব্যাপার আছে, আমিও আশা করছি যে সেটা আরও ম্যাচিওরড হবে, আরও ভালো করবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সামিনা ম্যাম। ও যখনই যে গানটা করেছে আমার মনে হচ্ছে ওটা ওরই গান, কি তোমারও জীবনে কি তার আগে যেটা গেছে কি মানে যতগুলো আজকে যে দিল কি দয়া হয় না গেল মনে হলো ওরই গান এটা। এটা একটা দোলার বৈশিষ্ট্য, আর দোলার পারফরমেন্স খুব ভালো, খুব ভালো, এবং আমি আজকে দেখছি যে আজকে প্রত্যেকেরই গানের সাথে সাথে পারফরমেন্স যতগুলো দেখলাম প্রত্যেকের পারফরমেন্স একেবারে সুপার্ব, মানে খুবই একেবারেই সিদ্ধহস্ত যাকে বলে। তুমি বারোতে থাকো না তুমি একে আসো, ডাজন্ট ম্যাটার, তুমি এরপর থেকে সেরা কণ্ঠ এবং তোমার নামটা উজ্জ্বল করবে প্রতিটা স্টেজে, এটাই আমরা চাই। ঠিক আছে প্রিয় দর্শক, দোলা আপনাদের সামনে সবসময় কনস্ট্যান্টলি পারফর্ম করে গেছে এবং আজকেও আশা করি আপনাদের মনে দোলা দিতে পেরেছে। তো ওকে যদি আপনারা সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন বানাতে চান তাহলে যেটা করতে হবে বেশি বেশি করে ভোট করতে হবে, আপনার সেলফোনে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন SK তারপরে স্পেস দিয়ে DOLA, দ্যাট ইজ দোলা, পাঠিয়ে দেবেন 6969 নম্বরে যে কোনো অপারেটর থেকে যত খুশি ততবার। আর ভোটিং লাইন খোলা থাকছে আজকের এপিসোডের কন্টেস্ট্যান্টদের জন্য 14 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত। Thank you.
আমি শোভনার গানে একটু পরে আসব। প্রথমে আমি বলবো যে আমার অ্যাসেট সম্পদ বলতে আমার কিছু গান আমি পেয়েছিলাম, আমার মানে রয়েছে, তার মধ্যে একটি অন্যতম গান হারানো দিনের মতো। আর আলাউদ্দিন ভাইয়ের এত সুন্দর একটি কম্পোজিশন, আর উনিও কিন্তু একজন মাস্টার হার কম্পোজার প্লাস অ্যারেঞ্জার, অ্যারেঞ্জমেন্টের যে হারমোনি, হি ইজ ওয়ান অফ দ্য পায়নিয়ার আমি বলবো। তো আমি মিতালী মুখার্জি হয়েছি এইসব গান দিয়েই। আর আজকে যখন টিপু এটাকে অ্যারেঞ্জ করেছে আর সুমনা এত পারফেক্টলি সুমনার মতো করে গিয়েছে, আর যেটা হারমোনাইজ করেছো, আর তারপর রিয়েলের ভয়েসে যখন এসেছিল না, আমার সত্যি আমার একটু কান্না পেয়ে যাচ্ছিল, কারণ হারিয়ে গেছো তুমি, আর একটা ভয়েস আসছে, মনে হচ্ছিলো যেন মানুষ তো ভিডিও করে, আমি দেখছিলাম একটা ভিডিও যেন মিউজিক্যালি আমি দেখছি, যে দূর থেকে একটা বিলাভেড চলে যাচ্ছে আর হারিয়ে গেছো তুমি ওই হারমোনাইজের মধ্যে। ইউ হ্যাভ পিকচোরিয়াল এই ব্যাপারটা তুমি করেছো টিপু, আমি তোমার জন্য আই ওয়ান্ট টু স্ট্যান্ড ফর ইউ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। আর সুমনা ইজ আ এস ভোকালিস্ট, শি ইজ গিফটেড, তার চাইতেও আমি বলবো ওর এত কম বয়স কিন্তু খুব ফোকাসড মেয়েটা। আমি ওর রবীন্দ্রসঙ্গীত বলছিলাম, শুনেছি প্রথম একটা গান গেছে এবার যাবার বেলায়, খুব কঠিন একটি গান, আমরা চমকে গেছিলাম। তো বয়স দিয়ে না, তুমি কিন্তু গান দিয়ে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছ। আর ফলাফল কী পাবে, ভোট পাবে আমি জানি না, তবে মিতালী মুখার্জির তরফ থেকে এই পারফরমেন্সের জন্য কিন্তু আমি সম্পূর্ণ মার্কস দিয়ে দিলাম তোমাকে, সেটা পরে দেখা যাবে। বাট আই লাভ ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু হাগ ইউ। প্রিয় দর্শক, আমাদের সুমনাকে যদি আপনারা চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, এখনই সেলফোনটা হাতে নিয়ে নিন, সেলফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন SUMONA, দ্যাট ইজ সুমনা, পাঠিয়ে দেবেন 6969 নম্বরে, যে কোনো অপারেটর থেকে যত খুশি ততবার। আর ভোটিং লাইন খোলা থাকছে January 14 দুপুর 12টা পর্যন্ত। ইট ওয়াজ ওয়ান্ডারফুল সুমনা, থ্যাংক ইউ।